স্বপ্ন ডানায় ভর করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে আমি সর্বপ্রথম কোরিয়াতে পাড়ি জমিয়েছিলাম। এখানে আসার পর সবকিছুই আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। অন্যান্য উন্নত রাষ্ট্রের মতোই কোরিয়া একটি প্রগতিশীল রাষ্ট্র, বিজ্ঞান প্রযুক্তি ও গবেষণার জগতে অত্যন্ত সফলতার সাথে আপন পদচিহ্ন অঙ্কিত করে চলেছে। কোরিয়ার প্রথম দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইনহা বিশ্ববিদ্যালয় অন্যতম, ন্যাচারাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সুপরিচিত। অত্যাধুনিক ল্যাবরেটরি ও বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সমন্বিত এই বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো আধুনিক প্রযুক্তি দ্বারা সমৃদ্ধ। ইনহা বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব হাসপাতাল, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ডরমেটরি, ক্যাফেটেরিয়া, সুবিশাল লাইব্রেরি, স্টুডেন্ট সেন্টার ও বৃহৎ খেলার মাঠ, যার পাশে অবস্থান করছে একটি আধুনিক সুপারমার্কেট। আমি শাফি, আমি ইনহা ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মাস্টার্স কোর্সে পড়ছি। আমার ডিপার্টমেন্ট কোরিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এবং ল্যাবগুলোর উন্নত সুযোগ সুবিধা উন্নত গবেষণার জন্য খুবই উপযোগী। আমি আরমান, ইনহা ইউনিভার্সিটিতে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মাস্টার্স করছি। আমি বর্তমানে মেশিন লার্নিং এবং ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক নিয়ে মাল্টিমিডিয়া নেটওয়ার্ক ল্যাবে গবেষণা করছি। ইনহা ইউনিভার্সিটির উন্নত শিক্ষা ব্যবস্থা ও গবেষণা ব্যবস্থার জন্য আমি নতুনদেরকে আহ্বান করছি। আমি আলামিন, আমি ইনহা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমার প্রোগ্রাম হচ্ছে এখানে ইন্টিগ্রেটেড পিএইচডি ফিউচার অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং উপরে। আমার রিসার্চ টপিক হচ্ছে ড্রাইভারলেস কার ডেভেলপমেন্টের উপরে। আমার ল্যাব এর জন্য আমাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে, আমার প্রফেসরও যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করছি। আমি সাবিক পেট্রোলিয়াম কোম্পানির সাথে যৌথভাবে রিসার্চ করছি। আমার রিসার্চ করছি কার্বন ডাইঅক্সাইড ইউটিলাইজেশন নিয়ে। আর আমাদের ডিপার্টমেন্টে সম্পূর্ণ ইংলিশ মিডিয়ামে ক্লাস ও ল্যাব রিসার্চ করা হচ্ছে। আমি কল্যাণ, বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি করছি। ইনহা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল সায়েন্স সকল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম। এখানকার অত্যাধুনিক ল্যাব ফ্যাসিলিটি, বিশ্বমানের ও গুণগত পরিবেশ গবেষণার জন্য উপযুক্ত। এখানে রয়েছে প্রফেসরদের সুনির্দিষ্ট ডিগ্রি। ইনহা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর দুটি সেমিস্টার তথা বসন্তকালীন ও শরৎকালীন সেমিস্টারে আবেদন করা যায়। টিউশন ফির উপর মাস্টার্সের জন্য সর্বোচ্চ 70% ও পিএইচডির জন্য সর্বোচ্চ 100% বৃত্তি লাভের সুযোগ রয়েছে। এক্ষেত্রে ভালো সিজিপিএ, ইংরেজি বা কোরিয়ান ভাষার দক্ষতা ও গবেষণাপত্র প্রধান ভূমিকা রাখে। ঋতু বদলের সাথে সাথে ইনহা বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক দৃশ্য সুসজ্জিত হয়ে ওঠে নব আধুর্যতায় ও অশেষ বৈচিত্র্যতায়। শীত, গ্রীষ্ম, বসন্ত, হেমন্ত প্রত্যেকেই স্বস্ব উপটৌকন দিয়ে আপন বৈশিষ্ট্যের ছোঁয়ায় অপরূপ বৈচিত্র্যতায় সাজিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রয়েছে ইঞ্চন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত ইনহা বিশ্ববিদ্যালয়। ইনহা বিশ্ববিদ্যালয়ে সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।